আসসালামু আলাইকুম আমার সকল ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় ভালো আছি আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসছি না আজকে আমি ডিফারেন্ট একটা ভিডিও ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আজকে সর্বপ্রথম আমি বুট দিতে গিয়েছি তাই ভাবলাম আমি আপনাদের সাথে একটু রেকর্ড করি বাইরের দৃষ্টতা আমার গোরের একদম পাশে আমার বুট সেন্টার পুলিং স্টেশন বাট ইনসাইড আমি ভিডিও করতে পারিনি এখানে এলাও নাই তাই আমি বাইরে একটু ভিতরে ডুগার সাথে সাথে আমি মোবাইলটা বন্ধ করে দিয়েছি ভাবলাম আমি একটু আপনাদের সাথে শেয়ার করি কারণ সবাই তো বুট দিতে গিয়েছেন কিন্তু আমি একটু রেকর্ড করলাম আপনাদের সাথে শেয়ার করলাম এই সর্বপ্রথম আমি আপনাদের সাথে বুটের ভিডিওটা শেয়ার করলাম বুট আরও দিয়েছি কিন্তু রেকর্ডটা আমি আজকে প্রথম করলাম আর ভিডিওর তামলিন দেখে হয়তো বুঝতে পারছেন কীভাবে আমি স্মল গাছ কোল্ড ওয়াদার থেকে আমি প্রোটেক্ট করি এখানে হার প্লান্ট এটা খুবই সুন্দর আর খুবই গ্রান্ড এই প্ল্যানগুলা এতো হেলথি আর ছোটো ছোটো প্ল্যান আমি অনেক কষ্ট করে এগুলাকে আমি গড়ে রেখেছিলাম কিন্তু আর রাখতে পারিনি নিয়ে জাগারে ওভাবে কিন্তু আজকে ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি এত গ্রান এই হার্বস প্লান্টের মধ্যে আর এত হেলথি ভালো লাগে দেখতে খুবই সুন্দর এগুলো আমি ও এখানে বলেন ঠারি আমি মাঝে মধ্যে প্লান্টিংয়ের কিছু কাজ হয় এখানে গেলে আমি কিছু প্লান্টও আনি সিডও আনি আর শেয়ারও করি ওদের সাথে কিছু কাজ করি এখানে আমি গিয়েছিলাম কিন্তু ওখানে কিছু কাজ করে আমি প্লান্টিংয়ের সিড যেগুলো থাকে তুরা তুরা আমি একটু একটু করে আনি আমি আসলে বেশি প্লান্টিং কিছু করতে পারি না আমি ওখানে জয়েন করেছি কিছু প্লান্টিং শিকার জন্য কিভাবে বিচিগুলা গ্রো করতে হয় কিভাবে প্লান্ট বাঁচাতে বাঁচাতে পারা যায় আমি আসলে গাছ উঠাতে পারি কিন্তু গাছগুলা বাঁচাতে পারি না গোরের মধ্যে মরে যায় আর এই আমার অল্প কিছু নাগামরিচের গাছ আমি রেখেছি কিন্তু ঘরের মধ্যে আর বড়ো হচ্ছে না তাই ভাবলাম আমি একটু বাইরে নিব আর বাইরে নিলে তো কিভাবে আমি এই গাছগুলাকে প্রোটেক্ট করব তাই আমি চিন্তাধারা করে এখন আমি ভাবছি যে ওকে একটু প্রোটেক্ট করে দিব কোল্ড হোয়াইট ধার থেকে যতটুকু আমি জানি আমি চেষ্টা করতেছি বাট তারপরেও আমার গাছগুলা মরে যায় কেন মরে যায় আমি ভেবে পাই না গরের মধ্যে টেম্পারেচার ক্ষীরও কম রাখতে হয় তাও আর তেমন একটা জায়গাও নাই গাছগুলা রাখার আমি এগুলাকে এখন আমি বাইরে নিয়ে নিব কারণ গড়ের মধ্যে তো একদম সূর্যের তাপও লাগে না হাওয়া বাতাসও লাগে না তাই ভাবলাম আমি বাইরেই রেখে দেই বাইরে রাখতে হইলে এখানে আমি কিছু দুধের ড্রাম আর কিছু ওয়াটার বটল আমি কালেক্ট করে এখানে আমি প্রোটেক্ট করেছি দেখি বাঁচানো যায় কি না এভাবে আমি কৌলু আয়দার থেকে এ গাছগুলাকে আমি রাখলাম আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই এগুলা নাগামরিচের গাছ এখন গড়ের মধ্যে তো মরে যাবে তাই ভাবলাম আমি বাড়া আমার উন্ডোর ও বাইরে আমার গুণ্ডোর মধ্যে রেখে দিব আর আজকে আমি কোনো স্টার বা রেসিপি শেয়ার করছি না আমি আজকে আজকে চা একটা চা বানিয়ে নিলাম চা বানানির কারণটা হলো যে পিজি টি আমরা সব সময় ব্যবহার করি কিন্তু এখন যে পিজি টি এর মধ্যে চারপাতিগুলো খুবই কম থাকে একটা চা দিয়ে এক কাপের মধ্যে বানালে হয় না লাগে একটু লিকারটা বের হয় না তাই আমি দুইটা দিয়ে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা হয়তো লক্ষ্য করে একটু দেখতে পারবেন ভিজি চার ব্যাগের মধ্যে পাতিগুলা কিছু কম এখন কোম্পানি ডুবায় একটা চার মধ্যে দিলে এতটা কোষ বের হয় না আমি দুইটা দিয়ে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এখন কোম্পানিগুলাও দুই নম্বরই কাজ শুরু করে দিয়েছে দিয়ে সে আগে দি কি হবে বুঝতে পারছি না আজকের ব্লগটা কেমন হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর রমজান তো এত সুন্দর রমজান মাস চলে গেল আমাদের কাছ থেকে আর এক বছর বাঁচলে এই রমজানের সৌভাগ্য আমাদের হবে আর যারা আসেন আমার সাথে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো আসেননি আমার সাথে আসবেন সাপোর্ট করবেন আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আমার জন্য দোয়া করবেন আর সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম